আসুন আসুন মধুজাদি, কি ব্যাপার? মনে হচ্ছে আমাদের পরম সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, আমাকে একটু আসতে হলো ভাই। কি হয়েছে মধুজা? আজ তো তোমাদের স্কুলের ইন্সপেক্টরের আসার কথা ছিল। শালুক কি কিছু ভুল করেছে নাকি? আমাদের সবার খুব টেনশন হচ্ছে, কি হয়েছে বলুন না। ওর জন্য স্কুলের কি কোনো ক্ষতি হয়েছে? তুমি কিচ্ছু বলুন না, তোমাকে এত করে পড়িয়ে দিলাম, হেডমিস্ট্রেসকে বাড়িতে আসতে হলো কমপ্লেন করতে। শুধু আমার মেয়েই খারাপ না, বোঝো এখন। খুব তো শখ করে ছেলের বউকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছো দাদা ভাই। দেখো দেখো এখন স্কুলের কতখানি মুখ ডুবিয়েছে। আমি তো দাদা তোকে প্রথমেই বলেছিলাম এটা রিস্ক হয়ে যাচ্ছে। ও গ্রামের মেয়ে, কিভাবে ও গ্রুমিং হয়েছে ব্যাপারটা তো জানি না। সেখানে আমাদের একটা চেনা জানা স্কুল, ওর সঙ্গে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক, তারপর স্কুলের টিচাররা আমাদের পাড়াতেই অনেকে থাকেন। এই ব্যাপারে যদি কিছু গন্ডগোল হয়ে যায় তখন আমাদের বাড়ির মাথা হেঁট হয়ে যাবে, মুখ দেখাতে পারবো না। তুই তো শুনলি না মধু যদি কি হয়েছে বলুন না, আমি তো অনেক আশা নিয়ে ওকে আপনার কাছে দিয়েছিলাম। তোমার উচিত ছিল দাদা ভাই ওকে বাড়িতে রেখে পড়ার। আমিও তো সে কথাই বলেছিলাম, কিন্তু দাদা ভাই ভাবলো যে বাড়িতে থেকে পড়াশুনো করলে ওর বোধহয় পড়াশুনো হবে না। আলোক, তুই কি করছিস? কিছুই পারস নাই না, নাকি আর কিছু করছিস? ক স্কুলে মাস্টারদের কাছে কি উল্টে পাল্টা কিছু কইছস? আচ্ছা না পারলি না পারলি, চুপ করে তো থাকবি, সেটাও করতে পারলি না। মধুজা, তুমি কিন্তু আমাদের চিন্তা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছ। বুঝতেই পারছো অনেক আশা করে তীর্থ ওকে তোমার কাছে দিয়েছিল। আমরা সবাই মিলে ওকে দিয়ে একটা লড়াই লড়াতে চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম ও হয়তো জিতবে, কিন্তু এখন দেখছি ভাবনাটা ভুল। দিদি, ওর জন্য যদি আপনাদের স্কুলের কোনো ক্ষতি হয়ে থাকে, আমরা সবাই ওর হয়ে আপনার কাছে মাপ চাইছি। কি হয়েছে বলুন না দিদি। আচ্ছা তীর্থ, আমি তোমাকেই জিজ্ঞেস করি, ধরো কোনো একজন হেডমিস্ট্রেস কারুর এগেনস্টে কমপ্লেন করলো, তো সে কি ছাত্রীকে নিয়ে একেবারে তার বাড়িতে চলে আসে, নাকি গার্জেনকে কল করে? কোনটা তোমার ঠিক মনে হয় বলো। আমি কিছু বুঝতে পারছি না মধুজাদি, প্লিজ খুলে বলুন, খুব টেনশন হচ্ছে। আমি না সত্যি কথা বলতে কি আজকে তোমাদের বাড়িতে না এসে পারলাম না। তোমরা আমাকে এমন একটা গিফট দিয়েছো না, আমি কৃতজ্ঞতা না জানিয়ে তো পারলামই না। তোমরা কি সবাই জানো যে আজকে শুধুমাত্র এই মেয়েটার জন্য আমার স্কুলে একটা টাকা স্যাংশন হয়েছে? আমার স্কুলের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য। আমাদের টিচারদের কত সম্মান বেড়ে গেছে, হয়তো হয়তো আমার স্কুল মডেল স্কুলের সম্মান পেয়ে যাবে জানো। আর তোমরা তো জানো স্কুলটা আমার কাছে কতটা, তাই না? আমার প্রাণ বলা যায়, একটু একটু করে স্কুলকে আমি বড় করেছি।
স্কুলটা আমার কাছে একটা সম্মানের মতো, আর সেই সম্মান কার হাত ধরে এসেছে বলে তো? এই মেয়েটার হাত ধরে, শালুক। বড়দি, আমি একা তো কিছু করিনি। রাঙা দিদি, ফুল দিদি, ওরা যদি আমার অঙ্কটা না দেখিয়ে দিত আমি তো পারতামই না। আগে ওদের একটা প্রণাম করি। এই যে ফুল দিদি, ফুল দিদি আমাকে ইংরেজিটা পড়িয়ে দিয়েছে। যে ইংরেজিটা আমার এত কঠিন মনে হতো সেটা একদম জলের মতন সহজ হয়ে গেছে। আর একজন, সে আমাকে সব শিখিয়ে পড়িয়ে একদম তৈরি করে দিয়েছে। আমার তো ইতিহাস পড়তে ভালোই লাগতো না, কিন্তু ইতিহাস যে এত মজার হতে পারে এটা সেই একজনই আমাকে বুঝতে শিখিয়েছে। বড়দি, আপনি আপনার স্কুলে আমায় জায়গা দিয়েছেন, সেই জন্যই তো আমি যেটুকু শিখেছি সেটা বলার সুযোগ পেয়েছি। আপনার ঋণ আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। কঙ্কনপুরের মতন একটা গ্রাম থেকে যে এত বড় শহরে আমাকে এনে ফেলেছে সে আমার জান। আজকের দিনে জানকে প্রণাম না করে কি করে থাকি? আর বাবা, বাবাই তো আমাকে জোর করে স্কুলে ভর্তি করে দিয়েছে, কারোর কথা শুনিনি। তুমি যদি আমায় স্কুলে ভর্তি করে না দিতে বাবা, তাহলে আমার জীবনে এই দিনটা আসতো না। তোমার আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় রেখো। আর এই আমার মা, কত কষ্টে কত লড়াইতে যে আমি একটা মা মরা মেয়ে আবার মাকে ফিরে পেয়েছি সেটা আমি জানি। আমার মা সবসময় আমায় আগে ঠেলে দেয়, বলে শালুক তুই পারবি, তুই পারবি। এই ঝড়টা আমায় মা ছাড়া আর কেউ দিতে পারত না। আর এই যে আমার ছোটন, সবসময় সব কাজে আমায় উৎসাহ দেয়। নিজে এত বড় ডাক্তার, তবু যখন আমার সঙ্গে কথা বলে তখন একবার আমায় বুঝতে দেয় না যে আমি একটা আকাট মূর্খ। আজকের দিনে আমি ছোটনকেও একটা প্রণাম জানাতে চাই। কাম্মা, তুমি একদিন বলেছিলে না, শালুক আগে নিজেকে প্রমাণ করো, তারপর আমি তোমায় পড়া দেখিয়ে দেব। আজ বোধহয় একটু হলেও আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। তুমি এবার আমায় পড়া দেখিয়ে দেবে তো কাম্মা? পুপে দিদিকে যেমন দেখিয়ে দাও। আমার খুব ইচ্ছে তোমার থেকে অনেক কিছু শিখবো। মেজকামনি, আমার মনে মনে বিশ্বাস, জানো তো, আমি যদি পড়াশোনায় ভালো হই, ভালো করে মন দিয়ে লেখাপড়া করি, তুমি বাড়ির বাকি ছেলে মেয়েদের যেমন ভালোবাসো আমাকেও ভালোবাসবে। এবার তুমি আমায় ভালোবাসবে তো মেজকামনি? থাক থাক, প্রণাম করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যে আমার জীবনে কত বড় দিন তা তুমি জানো না। আমি তো ভেবেছিলাম ওই কঙ্কনপুরে মামুর বাড়িতে বাসন মেজে জল তুলে মাঠে ঘাটে ঘুরে বেড়িয়ে আমার জীবনটা কেটে যাবে। আমার জীবনটা যে এমন ভাবে পাল্টে যাবে আমি কোনোদিনও ভাবিনি মেজকামুনি। তাই আজ একটা প্রণাম না করে তোমায় ছাড়ছি না।
আমার মেয়ের আজই অবস্থা, স্কুল থেকে চিঠি পাঠিয়েছে, 20-তে শূন্য পেয়েছে। আর এই মেয়েটা একটা আকাট মূর্খ গাইয়া ভূত, সে কিনা এত প্রশংসা করেছে। আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। মেজু কাকিমণি, আজ তুমি আমার প্রণাম নেবে তো? নিশ্চয় নেব, আজ তো তোমার প্রণাম নেওয়ারই দিন। চালু তীর্থ, তোমরা কিন্তু বাড়িতে একটা রত্নকে নিয়ে এসছো। দেখো, আমিও তো প্রথমে এত রাগ করলাম, এত আপত্তি করলাম ওকে স্কুলে দিতে, কিন্তু এখন আমি বুঝতে পারছি ওই আমার স্কুলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। জানো, আজকে ওকে যে যে প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটার একেবারে ঠিক উত্তর দিয়েছে। এমনকি যখন গান গাইতে বললো, গেয়ে দিল একদম। ইন্সপেক্টর সাহেব তো এত খুশি হয়েছেন, ওকে একটা স্পেশাল বৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। আর আগেই তো তোমাদের বললাম, ওর জন্যে আজকে আমার স্কুলের সম্মানও কত বেড়ে গেছে। আমরা তাই ঠিক করেছি স্কুলের তরফ থেকে ওকে একটা সম্বর্ধনা দেব। তো যেদিন সেটা হবে তোমরা কিন্তু সবাই আসবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না মধুজাদি, আমি বুঝতে পারছি না কি বলবো। তবে আজকের এই দিনটার পেছনে অনেক লড়াই আছে, অনেক চোখের জল আছে এই মেয়েটার, অনেক কষ্ট আছে। কষ্ট তো আছেই ভাই, জীবনে কিছু পেতে গেলে কষ্ট করতে হবে না? আর ওর কষ্টের তো সবই শুরু, বাকি জীবনটা ওকে লড়াই করতে হবে, তবেই না ওর সাধনা শেষ হবে, তবেই তো কঠিনকে দু হাতে জয় করে নেবে। তুই আমার মুখটা উঁচা করছিস রে, সত্যি আমার মুখটা উঁচা করছিস। বাইচা থাক মা, বাইচা থাক, অনেক দিন বাইচা থাক, অনেক দিন বাইচা থাক। শালুক শুধু তোমার মুখ উঁচু করেনি সোনা দিদি, শালুক আমারও মুখ উঁচু করেছে। আজ সকলের সামনে ও প্রমাণ করে দিয়েছে ও পারে, আর ও পারবে। শালুক, তোমাকে পারতেই হবে, আমি তোমায় কোনোদিন হেরে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। পণ্ডিত মশাই, কি ব্যাপার, তুমি এখানে? বারে আমি বুঝি এখানে আসতে পারি না? না। তুমি পড়ছো না? আচ্ছা বেশ, আমি তাহলে চলে যাচ্ছি, পরে আসবো। আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি কি কোনো অন্যায় করেছি? কি ভুল করেছি আমি? তুমি আমায় একটু বলে দাও না, আমি সত্যি বুঝতে পারছি না আমার কি ভুল হয়েছে। তোমার কোনো ভুল নেই, তোমার আবার কিসের ভুল? তুমি কি কোনোদিন ভুল করতে পারো? এই, তুমি আমার উপর রাগ করেছো না, তাই আমার সাথে এভাবে কথা বলছো? শোনো, আমি এত রাগটাক করি না, ওই রাগটাক করার মতন আমার এত টাইম নেই। আমাকে না পড়াশোনাটা মন দিয়ে করতে হয়, একদিন ভালো কিছু শোনার জন্য পড়াশোনাটা আমি করি না, এই পড়াশোনা করেই আমাকে ভালো চাকরি পেতে হবে। আমার মাথায় অনেক দায়িত্ব, বুঝেছো? একজনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি আমি, তাই খাওয়াতে না পারলে কেউ আমাকে কথা না শুনিয়ে ছাড়বে না।
ব্যাপার? হাসছো কেন? আমি কি জোকার? আমার কথা শুনে হাসছো যে? ভুল হয়ে গেছে পণ্ডিত মশাই। আপনি যে বলছিলেন আপনি মন দিয়ে পড়াশোনা করছেন, তা আপনাদের পড়াশোনার মধ্যে বুঝি ছবিও আঁকতে বলে? আরে খুব খুব চেনা চেনা লাগছে ছবিটা, কার ছবি এটা? তা আপনাদের পড়াশোনায় বুঝি বউয়ের ছবিও আঁকতে বলে? তুমি আমার মজা উড়াচ্ছ, মজা উড়াচ্ছ তুমি আমার? আমি যদি তোমাকে মন দিয়ে না পড়াতাম, তোমার পিছনে যদি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করতাম, তোমাকে যদি পড়াগুলো না দেখিয়ে দিতাম স্কুলে গিয়ে, তুমি কি বলতে? সেই জন্যই তো আমি তোমার ভেল ভেলেটা থেকে পণ্ডিত মশাই বলে ডাকছি। বেইমান কথাকার। আমি বেইমান? হ্যাঁ। তাছাড়া কি, তাছাড়া কি, সবার নাম তো বললে, কই আমার নাম তো বলতে পারলে না? আচ্ছা কি হিংসুটে রে বাবা। হ্যাঁ হ্যাঁ আমি হিংসুটে, সবাই ভালো আর আমি খারাপ। বারে সবার সামনে আমি তোমার নামটা কি করে বলতাম? তুমি তো আমার গুরুজন, আমার স্বামী। স্বামীর নাম কি বলতে আছে নাকি? কিছুই তো জানো না তুমি। আমি জানতে চাইও না। তাই বুঝি বাবুর রাগ হয়েছে? না আমার রাগ হয়নি। তুমি যাও এখান থেকে। ঠিক তো, চলে যাবো তো? যাও যাও যাও, স্বার্থপর মেয়ে কথাকার। ঠিক আছে, আমার নামটা নাই বললে, ওখান থেকে আসতে এতক্ষণ লাগলো, 5 ঘন্টা লেগে গেল। বেইমান কথাকার। কি করবো বলো, আমি তো পড়তে বসেছিলাম, তারপর সবাইকে খেতে দিলাম, সব কাজ শেষ হবে তবে তো আসবো বলো। তাও তো যান নিচে থেকে ওপরে আসেনি, তাই আমি এখানে আসতে পারলাম। যান যদি চলে আসতো তাহলে তো চুপ করে গিয়ে আমাকে জানের পাশে শুয়ে পড়তে হতো। যান যতক্ষণ না আসছে ততক্ষণ আমি তোমার কাছে থাকতে পারি, এই ধরো 5 মিনিট। আমার তো দয়ার দরকার নেই। ওই দেখো, আমার কি তোমার কাছে আসার নিয়ম আছে নাকি? শুধু পড়া দেখার জন্য আসতে পারি মাঝে মাঝে। আমি তো নিয়ম টিয়ম মানি না। ইউ মাই ওয়াইফ এন্ড আই এম ইওর হাজবেন্ড, এটা মনে রেখো। মনে রেখে কি করব? বাড়ির বড়দের কথা শুনতে হবে না বুঝি? আচ্ছা এই নিয়ম টিয়মগুলো কবে উঠবে বলো তো? কতদিন আমি তোমাকে পাই না। আমরা বড় না হওয়া অব্দি তো এই নিয়মগুলো উঠবে না, তুমি তো জানো। আরে আমরা আর কত বড় হব? ওই যে তুমি বললে না, তোমার যখন লেখাপড়া শেষ হয়ে যাবে, তুমি চাকরি করবে, তখনই তো তুমি বড় হবে, আর ততদিনে আমিও বড় হয়ে যাব। জানো তো মাঝে মাঝে ইচ্ছে করে কোথাও একটা চলে যাই। এই কি কি বললে তুমি? তাছাড়া আবার কি, নিজের একটা বউ আছে, বউয়ের কাছে যেতে পারি না, বউয়ের সঙ্গে দুটো মনের কথা বলতে পারি না, এই জীবনটা একটা জীবন, মাঝে মাঝে বেঁচে থাকতে ইচ্ছা করে না। তুমি এরকম কথা বলবে তো ভেলভেলেটা? ঠিক তো, তুমি আমাকে ভালোবাসো না বলে তোমার হয়তো কষ্ট হয় না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। একবারইতেই তো আছি ভেলভেলেটা, তাতে তোমার মন ভরতে পারে, আমার মন ভরে না। আমি তোমাকে সামনে বসিয়ে গল্প করতে চাই, আমি তোমার কথা শুনতে চাই, আমি নিজের কথা তোমাকে বলতে চাই, আমি তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে চাই, বলো সেটা কি আমার অপরাধ? কি করব বলো, আমরা যে ছোট সেই জন্যই তো বাড়ির সবাই আমাদের নিয়ে এত নিয়ম তৈরি করেছে। গুলি মারো তোমার নিয়মের। লক্ষ্মীটি আর তো কটা বছর, দেখতে দেখতেই কেটে যাবে। আর আমি জানি তোমার আর বেশি দিন আমার কথা মনে পড়বে না। তুমি তো সব জানো তাই না, পৃথিবীর সব জানতা। জানি তো। কি জানো শুনি? আমি জানি তুমি যখন ওই বড় শহরে পড়তে চলে যাবে, তখন ওই শহরের অন্যান্য সুন্দরী লেখাপড়া জানা মেয়েদের দেখে তুমি তো আমাকে ভুলেই যাবে, তখন আর তোমার আমাকে মনে পড়বে না। তোমার এটা হতে পারে, আমার কোনোদিন হবে না। আমার খুব ভয় করে গো। কিসের ভয় তোমার? আমার ভয় করে ভেলভেলেটা, কারণ
ওই বড় শহরের মেয়েরা তো কত সুন্দরী, তারা কত সুন্দর করে কথা বলতে পারে, তারা কত কি জানে, তারা তোমার মতন গড়গড় করে ইংরেজিতেও কথা বলতে পারে। তখন কি আর তাদের দেখে তুমি আমার কথা মনে রাখবে? আমি তো একটা গাইয়া ভূত। আমার এই গেও ভূতটাকেই ভালো লাগে, এই গেও ভূতটাকেই আমার পছন্দ। ছাড়ো না, কি করছো লক্ষ্মীজি, ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও না। পারে আজকে তোমার গিফট দরকার নেই। গিফট? উপহার, উপহার। তুমি স্কুলে এত ভালো করেছো, তাই হেডমিস্ট্রেস তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। সবাই তোমার নামে কত ভালো ভালো কথা বলছে, আর আমি তোমার হাজবেন্ড হয়ে তোমাকে একটা গিফট দিতে পারবো না? তা কি উপহার দেবে শুনি? চোখটা বন্ধ করো, একদম খুলবে না কিন্তু। সত্যি তুমি আমার জন্য কোনো উপহার এনেছো? এনেছি তো। তাহলে দাও, চোখটা বন্ধ করো।